নারীদের মর্যাদা দিয়েছেন, ইহুদি খ্রিস্টান দেয়নি, জাহেলিয়াতের যুগে দেওয়া হয়নি। জাহেলিয়াতের যুগ তো খুবই ঘৃণিত যুগ, হিসাবে নিয়ে আসা যায় না। শুনুন, ফিরোজ দাইলামি বলেন, ফিরোজ দাইলামি বলেন যে ইন্দা তাহাতে আসারা নিসওয়া, আমার নিকটে ছিল 10 জন মেয়ে, আমার ছিল 10 জন বউ। ফাসলাম তো ওয়াসলাম না মাই, আমি ইসলাম গ্রহণ করলাম, আমার 10 জন স্ত্রী ইসলাম গ্রহণ করলো। তখন আল্লাহর নবী বললেন আমসেক আরবান, 4 জন রেখে দাও, অত্রক সায়রাহা, বাকি সব ছেড়ে দাও। তাহলে 10 জন বউ থাকতো, তাদের আচরণ কেমন ছিল আপনি হিসাব করেন? শুনুন, জনৈক সাহাবী বলছেন আল্লাহ রাসূল ইন্নি আসলামতু ওয়া তাহতি খামসা নিসা, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার অধীনে 5 জন স্ত্রী রয়েছে। আল্লাহ রাসূল বললেন আমসেক আরবান ওয়া তাল্লিক ওয়াহিদা, তুমি 4 জনকে রেখে দাও, 1 জনকে বাতিল করে দাও। জনৈক সাহাবী বলছেন আল্লাহর নবী তাতি উখতানে, আমার নিকটে তারা 2 বোন রয়েছে, 2 বোনই আমার নিকটে আছে, তারা 2 জনই আমার স্ত্রী। আল্লাহ রাসূল বললেন শোনো ওয়াখতার আইয়াতাহুমা শেতা, 2 জনের 1 জনকে তুমি গ্রহণ করো, আর তোমরা 2 জনের 1 জনকে গ্রহণ করো, অপরজনকে ত্যাগ করো। সম্মানিত উপস্থিতি, আমি নারীদেরকে কিভাবে অপমান করা হতো জাহেলিয়াতের যুগে, তাদেরকে কিভাবে উপভোগ করা হতো জাহেলিয়াতের যুগে, সেই কথাটা দেখাচ্ছি। এই ছেলেরা তোমরা এখানে বসে থাকো, তাদেরকে বলা লাগছে কেন? সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম জাহেলিয়াতের যুগের নীতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেগার, আল্লাহর নবী সেগার বিবাহকে হারাম করে দিলেন, আল্লাহর নবী সেগার বিবাহকে হারাম করে দিলেন। সেগার কি জিনিস? ইজাব বিজুর রাজুল ইবনাতাহু ওয়াল আখারু ইজাব বিজুর ইবনাতাহু বেগাইরে মোহরিন, আপনি আপনার মেয়েকে আমাকে দিয়ে দিবেন, আর আমি আমার মেয়েকে আপনাকে দিয়ে দিব, এখানে কোনো মোহর উল্লেখ হবে না। এইটা ছিল জাহেলিয়াত। আপনার মেয়ের বিবাহ আমার সাথে দিয়ে দিলেন, আমার মেয়ের বিবাহ আপনার সাথে দিয়ে দিলাম, এর নাম সেগার, এটা জাহেলিয়াত। নারীকে এভাবে ভোগ করা হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আননে কাহিল মুতায়ামা খাইবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধে মুতা বিবাহকে চিরতরে হারাম করে দিলেন। কন্ট্রাক্ট বিবাহ, 3 জনের 3 দিনের জন্য বিবাহ করা যায়, 3 মাসের জন্য বিবাহ করা যায়। এই মেয়ে, তোমাকে 50,000 টাকা দিব, 3 দিনের জন্য তোমাকে বিবাহ করলাম। এই নোংরামি নীতিকে, এই বন্যতাকে, এই বর্বরতাকে চিরদিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর দিয়ে গেছেন। বলছিলাম সম্মানিত উপস্থিতি, আমি মর্যাদার বিষয়টি আগে আল্লাহ যেভাবে পেশ করেছেন সেভাবে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনাকে দেখাচ্ছি আমি নারীকে পুরুষের জন্য যেই কারণে সৃষ্টি করা হয়েছে সেইটা পুরুষের ভাবা বিবেচনা করা উচিত ছিল, এটাই হচ্ছে তাকে মর্যাদা দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম। মহান আল্লাহ বলেন অমিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পক্ষ থেকেই সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তি দেওয়ার বস্তু, সেটা নিন্দার বস্তু হতে পারে কি করে? সেটা শুধুমাত্র
যৌবন জীবনে তাকে ভোগ করতে হবে এই বস্তু হতে পারে কি করে, সেটা ঘৃণিত বস্তু হতে পারে কি করে। পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজ্জালনা বাইনাকুম মাওয়াদাতা রাহমা, আমি তোমাদের মাঝে ভ্রাতৃত্ব ভালোবাসা এমন ভাবে দিয়ে দিয়েছি যেটার বিবরণ মানুষ দিতে পারবে না। দুঃখিত, মানুষ মাকে ভালোবাসে এটা ভিন্ন, মানুষ পিতাকে শ্রদ্ধা করে এটা ভিন্ন, মানুষ স্ত্রীর সাথে থাকে পরস্পরে ভালোবাসা দেখে এটা ভিন্ন। মানুষের জীবনে স্ত্রীর চেয়ে তার কাছের বস্তু আর কেউ নেই, মানুষের জীবনে স্বামীর চেয়ে তার কাছের বস্তু আর কেউ নেই। আল্লাহ বাপ মা ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা তৈরি করার জন্য এইভাবে বলেননি, তিনি অন্যভাবে নিয়ে গেছেন, নিয়ে যেতে নিজেতে এভাবে বলেছেন যে জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে রেখে দিয়েছি। ওর গতি ভিন্ন, ওটা শুধু শ্রদ্ধা, ওটা শুধু বুকে তুলে নেওয়া, ওটা পেশাব করতে পারে না করাতে হবে, গোসল করতে পারে না করাতে হবে, যেখানে যেটা প্রয়োজন সেটা করাতে হবে। আর স্ত্রী হচ্ছে ভিন্ন বস্তু, ও আপনার শরীরের সাথে এমন ভাবে লেগে আছে যে লাগাটা আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, ও তোমার পোশাক তুমি তার পোশাক, ও তোমার পোশাক তুমি তার পোশাক। আপনাদেরকে এই আয়াতের ব্যাখ্যা কি দিয়ে বুঝাই, ব্যর্থ আমরা জাতিকে সঠিকভাবে বুঝাতে পারলাম না শরীয়ত। সত্য সত্যই যদি শরীয়ত জাতিকে সঠিকভাবে বুঝাতে পারতাম তাহলে আজকে সমাজে অন্তত পারিবারিকভাবে হইচই আসতো না, আমরাই ব্যর্থ। এই জন্য আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তুমি যদি আমাদের দিয়ে খিদমত নাও তাহলে তুমি আমাদেরকে গ্রহণীয় করো, জাতি যেন আমাদেরকে কবুল করে, আমরা যেন জাতির সামনে নির্দ্বিধায় জেল সুলি ফাঁসির পাঁচ পয়সা দাম না দিয়ে সঠিক কথা বলতে পারি। আর যদি আমাদের দিয়ে খিদমত না নেও তাহলে এমন মানুষ নিয়ে আসো যে জাতির সামনে জোরালো ভাবে চূড়ান্ত সঠিক কথা বলতে পারবে, যারা পৃথিবীর কোন সমস্যাকে সমস্যা মনে করবে না, যারা নির্দ্বিধায় সঠিক দিন জাতির সামনে পেশ করবে, এরকম মানুষ তুমি নিয়ে আসো, নইলে তুমি আমাদেরকে গ্রহণীয় করো কবুল করো। আল্লাহুম আমিন। গভীর রাত্রে তোমাদের নিকট তোমার নিকটে আকুল আবেদন জানাচ্ছি, তুমি আমাদের এই আবেদন কবুল করো। আল্লাহুম আমিন। সত্য সত্যই যদি আপনাকে বুঝাতে পারতাম যে নারী কত মর্যাদার অধিকারী আপনার কাছে তাহলে আজকে এই সমস্যা আসতো না।